নিয়োগ দুর্নীতির মামলায় ইডির চার্জশিটে প্রথমবার উল্লেখ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। 126 পাতা সেই চার্জশিটে কালীঘাটের কাকুর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক, লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে সুজয়কৃষ্ণ ভদ্র নিয়ন্ত্রণাধীন কোম্পানি এসডি কনসালটেন্সির যোগ, একাধিক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। গ্রেফতারের আগে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সুজয়কৃষ্ণ ভদ্রর মুখে শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। আমার সাহেব অভিষেক ব্যানার্জি। চার্জশিটের 22 নম্বর পাতায় ইডি দাবি করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই কালীঘাটের কাকু। যুব তৃণমূলের তৎকালীন সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক বিষয়গুলো দেখাশোনা করতেন সুজয়কৃষ্ণ ভদ্র। 26 নম্বর পাতায় কালীঘাটের কাকুর বয়ানের একাংশ তুলে ধরেছে ইডি। চার্জশিটে দাবি করা হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র জানিয়েছেন তিনি লিপস অ্যান্ড বাউন্সের একজন কর্মী ছিলেন, কিন্তু ইডির দাবি কোনো মামুলি কর্মী নয়, কালীঘাটের কাকু ছিলেন লিপস অ্যান্ড বাউন্সের সিইও। সম্প্রতি একটি ছবি শেয়ার করে লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টরদের নামের একটি তালিকা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, যেখানে অমিত বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ ভট্টাচার্য, লতা বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং সুজয়কৃষ্ণ ভদ্রর নাম ছিল। ইডি চার্জশিটে আরও দাবি, 2020 সালের 3রা জানুয়ারি লিপস অ্যান্ড বাউন্স এবং কালীঘাটের কাকুর নিয়ন্ত্রণাধীন সংস্থা এসডি কনসালটেন্সির মধ্যে চুক্তি হয়। ইডির দাবি, সেই চুক্তির নথি মিলেছে কালীঘাটের কাকুর অ্যাকাউন্ট্যান্ট অমিত বরণ কর্মকারের বাড়ি থেকে। তাতে বিভিন্ন পরিষেবা ব্যবহারের জন্য লিপস অ্যান্ড বাউন্সকে বছরে 1 কোটি টাকা দেওয়ায় চুক্তিবদ্ধ হয় এসডি কনসালটেন্সি। চার্জশিটে দাবি করা হয়েছে প্রথম বছরে এই বাবদ প্রায় 1 কোটি টাকা যায় লিপস অ্যান্ড বাউন্সের কাছে। কাকু বলছিল যে সে নাকি শুধু কর্মচারী মনিব ভাইপো, তারপর দেখা গেল যে কর্মচারী নিজেরই 3টে কোম্পানি, টাকা পয়সা লেনা দেনা কাগজপত্র এদিক ওদিক করা, লিপস অ্যান্ড বাউন্স সব ব্যাপারের মধ্যে তো ভাইপোর বাহিনী হিসেবে কালীঘাটের কাকু যুক্ত। এই কালীঘাটের কাকু, তার নিরাপত্তা যেন ঠিকমতো রক্ষা করা হয়, যে কোনো সময় যে কোনো রকমের দুর্ঘটনা এবং অঘটন ঘটানোর জন্য তৃণমূল কিন্তু অভ্যস্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের এই অভিযোগের সঙ্গে তিনি জড়িত নন, তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে এই ধরনের গল্প ফেঁদে বসছে এজেন্সিকে নিয়ে। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। ইডি তাকে এই মামলায় তলব করলেও তিনি যাননি। প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।